নৃত্য প্রতিযোগিতায় সোনা জিতল রামপুরহাটের দশম শ্রেণীর ছাত্রী বিদেশের মাটিতে সোনা জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে রামপুরহাটের মেয়ে পিয়ালি বিশ্বাস মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ইন্ডিয়ান কালচারের উপরে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে সে সকলের প্রিয় হয়ে উঠেছে রামপুরহাট গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী পিয়ালি বিশ্বাস সে ক্লাসিক্যাল নৃত্যে সবার মন জয় করে সোনার মেডেল ছিনিয়ে নিয়েছে একই সঙ্গে সে সেমি ক্লাসিক্যাল নৃত্যে দ্বিতীয় স্থান দখল করে সিলভার মেডেল জয় করেছে এই ঐতিহাসিক সাফল্যে রামপুরহাটের মানুষ খুশিতে ডগমগ তার বাড়িতে গিয়ে দেখা গেল শুভেচ্ছার বন্যা বইছে তার এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষিকারাও রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি তাকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছেন Mm-hmm. <laughs>

এটা একটা বিদেশ বলা যায় ইন্ডিয়া ছেড়ে একটা আলাদা জায়গায় অনেক রকমের নাচ আর এইটা মানে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ পাওয়াটা পুরোটাই আমি আমার প্যারেন্টস আর আমার ম্যামকে সম্পূর্ণ দিতে চাই কারণ এই অ্যাচিভমেন্টটা পুরো তাদের ওপরেই আমার মানে নির্ভর করত। আর আমি চেষ্টা করেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু যেহেতু পেরেন্টস আর ম্যাম ছাড়া কোনো কিছু পসিবল ছিল না তাই জন্য তাদেরকেই দিতে গেছি মালয়েশিয়াতে তোমাকে কি কি পুরস্কৃত করেছে সিলভার আর গোল্ড মেডেল তো দিয়েছে আর সার্টিফিকেটটা ওরা বলেছে পোস্ট করে দেবে মানে ওটা তখন পোস্ট করতে পারে আর স্কুলের ম্যামরা কেমন খুশি তোমার স্কুলে তুমি তো দশম শ্রেণীতে পড়ো হ্যাঁ স্কুলের ম্যামরা খুবই খুশি কালকে ম্যামে ডেকেছিলেন খুবই খুশি তারা যেহেতু একটা আলাদা ব্যাপার স্কুলের গর্ব তারা এটাই বলতে চাইছেন যেহেতু এত কম বয়সেই এতটা জায়গায় গেছি বলে তারা খুবই খুশি আনন্দিত